যে বাড়িটির সামনে দিয়ে জুতা পায়ে এবং ছাতা মাথায় দিয়ে যাওয়া বারণ ছিল। কালের বিবর্তনে নেই জমিদার এবং তাদের জমিদারিত্ব। অপূর্ব কারুকার্য মণ্ডিত বিশাল ভবন, দেয়ালের পরতে পরতে রয়েছে সৌন্দর্যের ছোঁয়া, সাজানো গোছানো ছবির মতোই যেন সুন্দর। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা অন্য জমিদার বাড়ির চেয়ে একটু হলেও বাড়তি সৌন্দর্য খুঁজে পাওয়া যায় এই জমিদার বাড়িতে। এখানে পাশাপাশি রয়েছে চমৎকার কয়েকটি ভবন, প্রাকৃতিক মনোরম পরিবেশে যা পর্যটকদের দৃষ্টি কাড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গিয়েছিলাম পাকুটিয়া জমিদার বাড়িতে অনেক দিন আগে। টাঙ্গাইল সদর থেকে 35 কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলার লৌহজং নদীর তীরে 15 একর জায়গা জুড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাকুটিয়া জমিদার বাড়ি। জায়গাটি এখন নির্জন, আগের সেই গৌরব নেই, অভিজাত্যের ছাপ নেই, আছে শুধুই নীরবতা। বিশাল তিনটি মহল যা সেকালে তিন তরফ নামে পরিচিত ছিল, সবচেয়ে বড় মহলে বর্তমানে পাকুটিয়া বিসিআরজি কলেজ পরিচালিত হচ্ছে। পাকুটিয়া জমিদার বাড়ির ভবনগুলোর নির্মাণশৈলী মুগ্ধ করবে আপনাকেও, তবে সংস্কারের অভাবে ভবনগুলোতে ফাটল দেখা দিয়েছে। এখন আমরা আছি জমিদার বাড়ির পেছনের দিকটাতে। এই পাশটাও কিন্তু অনেক সুন্দর। এখানে পাশাপাশি দুইটা দিঘি আছে, দিঘি দুটি অনেক বড়। এমন সুন্দর দিঘির পাড়ে বসে খুব সুন্দর একটি বিকেল অনায়াসেই কিন্তু পার করে দেওয়া যায়। জমিদার বাড়ির পেছনের অংশে আরও আছে পরিত্যক্ত দুইটি কূপ। প্রাচীর ঘেরা ভাঙা এই বড় কূপেই কিন্তু জমিদারের গিন্নিরা স্নান সারতেন। এক নজরে তাহলে দেখে আসি এই ভাঙা কূপের গভীরতা কতটুকু। এইবার একটা পার্সোনাল জিনিস দেখাই, এই হচ্ছে জমিদারদের টয়লেট, অনেকটা দূরে। রাতের বেলায় তারা এখানে আসতো, তাদের ভয় করতো না? আমার তো এটা দেখেই ভয় লাগতেছে। কলকাতার সাথে নাগরপুরের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠায় পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর থেকে প্রথমে রামকৃষ্ণ সাহা মণ্ডল নামে একজন বিশিষ্ট ব্যক্তি পাকুটিয়াতে বসতি স্থাপন করেন। 19 শতাব্দীর ঠিক শুরুতে ইংরেজদের কাছ থেকে ক্রয় সূত্রে তাদের জমিদারি শুরু হয়। রামকৃষ্ণ সাহা মণ্ডলের দুই ছেলে ছিল বৃন্দাবন ও রাধা গোবিন্দ।
রাধা গোবিন্দ ছিল নিঃসন্তান, কিন্তু বৃন্দাবন চন্দ্রের ছিল তিন ছেলে। বৃন্দাবনের মেজ ছিল উপেন্দ্রকে তার কাকা রাধা গোবিন্দ দত্তক নেন এবং তার সমস্ত সম্পত্তি তাকে দান করে দেন। 1915 সালের 15 এপ্রিল প্রায় 15 একর এলাকা জুড়ে তিন ভাইয়ের নামে উদ্বোধন করা হয় একই নকশাকার পরপর তিনটি অট্টালিকা। জমিদার বাড়ির সামনের মাঠের কোণে রয়েছে এক নাট মন্দির, যেখানে একটা সময় নাচে গানে মুখরিত থাকত, আর এখন শুধু স্মৃতি বয়ে বেড়াচ্ছে এই নাট মন্দির। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িতে প্রায় প্রতিদিনই পর্যটকদের ভিড় থাকে। জমিদারিত্ব নেই, আছে শুধু জমিদারদের ইতিহাসের সাক্ষী। জমিদার বাড়িটি সংস্কার বা জমিদারদের ইতিহাস সংরক্ষণ না হওয়াতে একদিকে যেমন সৌন্দর্য হারাচ্ছে, অন্যদিকে তরুণ প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে এর ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে কথা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকুন। আল্লাহ হাফেজ।